হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু জামান ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি পর্বে বাংলা বিষয়ের উপর খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব আমরা জানি টেটের যে সিলেবাস তাতে প্রতিটি বিষয় থেকে পনেরোটি করে পেডাগোজি থাকে অর্থাৎ পাঁচটি বিষয় থেকে মোট পঁচাত্তর মার্কের পেডাগোজি থেকে প্রশ্ন হয় তাই টেটের স্কোর ভালো করতে হলে পেডাগোজি পাঠটাকে খুব ভালোভাবে শক্তপক্ত করে নিতে হবে তো আমরা প্রথম প্রশ্নে চলে গেলাম প্রথম প্রশ্ন বলছি বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হল এ নম্বর বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা বি নম্বর বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা সি নম্বর স্থানীয় অধিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা ডি নম্বর ওপরের সবগুলি এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন উপরের সবগুলি বাংলা শিক্ষাদানের মূলনীতির মধ্যে পড়ে পরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে শিশুর মৌলিক চিন্তার বিকাশ বিকাশে ভাষার যেটি অতি দরকারি এ নম্বর উচ্চারণ বি নম্বর ব্যাকরণ বোধ সি নম্বর রসবোধ ডি নম্বর কোনোটি নয় তো শিশুর মৌলিক চিন্তার বিকাশ ঘটাতে গিয়ে ভাষার যেটি অতি দরকারি সেটা হচ্ছে সি নম্বর অপশন রসবোধ পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ এ নম্বর সামর্থ্য ভিত্তিক বি নম্বর কর্মশালা ভিত্তিক সি নম্বর পর্যবেক্ষণ ভিত্তিক ডি নম্বর অভিনয় ভিত্তিক এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে বি নম্বর অপশন কর্মশালা ভিত্তিক একটি প্রবন্ধ রচনার প্রতিযোগিতার অংশ পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছি একটি শ্রেণীকক্ষে বাংলা জানে এমন ছাত্রের সংখ্যা কম সেক্ষেত্রে শিক্ষক মহাশয় যেটি করবেন এ নম্বর অভিনয় বি নম্বর বাচিক উপস্থাপন সি নম্বর পড়ানোর কর্তব্য পালন ডি নম্বর উচ্চস্বরে পড়াবেন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর বাচিক উপস্থাপন অর্থাৎ একটি শ্রেণীকক্ষে বাংলা জানে না এমন ছাত্রের সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে বাচিক উপস্থাপনই বেশি করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন ভাষা দক্ষতা হল এ নম্বর মানসিক শক্তি বি নম্বর চর্চিত শক্তি সি নম্বর কল্পনা শক্তি নম্বর ভাব শক্তি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাষা দক্ষতা হল চর্চিত বি নম্বর অপশন সঠিক উত্তর পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে ভাষার বোধ পরীক্ষণ হলো এ নম্বর সুষ্ঠু শিক্ষাদান বি নম্বর ভাবের আদান প্রদান সি নম্বর মনোসমীক্ষণ ডি নম্বর কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন ভাষার ভাবের আদান প্রদান সাত নম্বর প্রশ্ন আদর্শ বাংলা কথ্য বর্ধমানের বি নম্বর মেদিনীপুরের দিনাজপুরের ডি নম্বর মালদাহের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন বর্ধমানের আদর্শ বাংলা কথ্য ভাষা আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে ভাষা শিক্ষা উপকরণ হল এ নম্বর সহায়ক শিক্ষক বি নম্বর ছাত্র বন্ধু দ্বিতীয় শিক্ষক নম্বর প্রধান শিক্ষক এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন সহায়ক শিক্ষা হচ্ছে ভাষা শিক্ষার উপকরণ পরে প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে লেখার আগ্রহ বাড়ালে এ নম্বর ভাষা আরো মসৃণ হবে বি নম্বর লাবণ্যময় হবে সি নম্বর সুন্দর ও পরিচ্ছন্ন হবে ডি নম্বর যুক্ত বর্ণ সুশ্রী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে সি নম্বর অপশন সুন্দর ও পরিচ্ছন্ন হবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে একটি গ্রামের ছাত্র আর একটি শহরের ছাত্রের মৌলিক পার্থক্য এ নম্বর পোশাক পরিবর্তন সরি পোশাক নির্বাচন বি নম্বর আচরণে সি নম্বর মানসিকতায় ডি নম্বর ভাষাগত তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মানসিকতায় সি নম্বর সঠিক উত্তর পরে প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে ভাষার একক হলো এ নম্বর বাক্য বি নম্বর শব্দ সি নম্বর অর্থ ডি নম্বর ধ্বনি এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে বাক্য হচ্ছে ভাষার একক পরে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে কাব্যের প্রাণ থাকে অর্থে বি নম্বর বাক্যে সি নম্বর ভাষায় ডি নম্বর সংলাপে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নম্বর অর্থেই কাব্যের প্রাণ থাকে। বলছে ভাষা শিক্ষায় অন্যতম প্রধান ব্যবহারটি হলো এ নম্বর বাণিজ্য বি নম্বর কথোপকথন সি নম্বর ভাষাবোধে ডি নম্বর বিদেশ ভ্রমণ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর বাণিজ্যে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলছে ভাষার উন্নয়ন মানে এ নম্বর সমাজের উন্নতি বি নম্বর বাণিজ্যের উন্নতি সি নম্বর ব্যক্তির উন্নতি নম্বর বিদ্যালয়ের উন্নতি সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন ব্যক্তির উন্নতি পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে এ নম্বর ছন্দের বি নম্বর অলংকারের সি নম্বর বর্ণের ডি নম্বর ছেদ জ্যোতি বিরাম চিহ্নের সেখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন ছেদ জ্যোতি বিরাম চিহ্নের তারপরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে এ ভালো কথা বলতে পারলে বি ভালো বক্তৃতা দিতে পারলে ডি নম্বর মননশীল শিখন দক্ষতার ফলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ডি নম্বর অপশন মননশীল শিখন দক্ষতার ফলে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে সতেরো নম্বর প্রশ্ন বলছে কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মে এ নম্বর বর্ণগুলি আয়ত্ত হলে বি নম্বর বর্ণগুলি ঠিক মতো বলতে পারলে সি নম্বর বর্ণর ছন্দ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে দুই নম্বর বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর বর্ণের ছন্দ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে পরে প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলছে সাধারণত ক ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত এ নম্বর নম্বর তিন ধরনের ধরনের বি নম্বর চার ধরনের নম্বর নম্বর এক ধরনের ধরনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি অপশন দুই পরে প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে লিখনের দ্রুততা বৃদ্ধি পায় এ নম্বর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনম্বর শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সি নম্বর শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি পেলে ডি নম্বর উপরের সবগুলি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন বলছে আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই পরে প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বলছে লেখার জন্য শিক্ষার্থীর শূন্য স্থান প্রয়োজন এ নম্বর খাবারের বি নম্বর ঘুমের সি নম্বর খেলার ডি নম্বর আগ্রহ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন আগ্রহ পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বলছে শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে এ নম্বর সবসময় এটা ওটা লিখলে বি নম্বর ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে নম্বর মাঝে মাঝে এটা ওটা লিখলে ডি নম্বর ভাবনা ছাড়াই কোনো লেখা লিখলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন ভাবনা ছাড়াই কোনো লেখা লিখলে পরে প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বলছে লিখনের একটি বৈশিষ্ট্য হলো। এ পড়তে পারা বি নম্বর সাহিত্য রস অনুধাবন করা সি নম্বর স্পষ্টতা নম্বর নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে নম্বর স্পষ্টতা পরে প্রশ্ন বলছে কার চিহ্নগুলি কোথায় বসে কার কার চিহ্ন এ কার ও কার যে চিহ্নগুলো হয় সেগুলো কোথায় বসে এ নম্বর ডান পাশে বি নম্বর ডান ও বাম পাশে সি নম্বর বাম পাশে ডি নম্বর ডান বাম উপরে ও নিচে তা আমরা জানি যে কার চিহ্নগুলো ডান বাম উপর ও নিচে বসে অর্থাৎ এখানে ডি নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে ভাষার কথ্য রূপ কি এ নম্বর যে ভাষা সব সময় ব্যবহার করে বি নম্বর যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে সি নম্বর যে ভাষা বলতে স্পষ্ট কষ্ট হয় ডি নম্বর যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদান প্রদানের উপযোগী এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন সঠিক উত্তর যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদান প্রদানের উপযোগী পরে প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলছে শিশুদের কিভাবে কবিতা পড়ানো উচিত এ নম্বর পড়ানোর সময় হাসির সৃষ্টি করা ছুটি নম্বর সঠিক সঙ্গীত পদ্ধতিতে নম্বর কবিতা পড়ানোর সময় কঠিন শব্দগুলির ব্যাখ্যা করা উচিত এখানে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন সঠিক সঙ্গীত পদ্ধতিতে পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে শ্রেণীকক্ষে আবৃত্তি জরুরি কারণ এ নম্বর অপশন শিশুদের লজ্জিত ভাব কেটে যাবে বি নম্বর এর ফলে পাঠের অর্থ পরিষ্কার হবে নম্বর শিক্ষক অন্যান্য ছাত্ররা শুনতে পাবে ডি নম্বর উচ্চারণ সঠিক হবে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন উচ্চারণ সঠিক হবে পরে প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলছে শিশুদের মধ্যে সঠিক উচ্চারণ বিকাশে জন্য একজন শিক্ষকের কি করা উচিত এ নম্বর শ্রুতি লিখন লেখা বি নম্বর পড়ার ক্ষেত্রে জোর দেওয়া সিনম্বর পড়ানোর সময় সঠিক উচ্চারণ করা যাতে শিশু শিক্ষককে অনুসরণ করতে পারে নম্বর সঠিক উচ্চারণের উপর সমালোচনা আলোচনা করা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নম্বর অপশন পড়ানোর সময় সঠিক উচ্চারণ করা যাতে শিশু শিক্ষককে অনুসরণ করতে পারে আঠাশ নম্বর প্রশ্ন বলছে জিজ্ঞাসিত প্রশ্ন সহজ এবং পরিষ্কার হওয়া উচিত নিম্নলিখিত কোন প্রশ্নগুলি সহজ ও পরিষ্কার নয় এ নম্বর মহাভারত কে লিখেছেন বি নম্বর তুমি মহাভারত কেন পছন্দ করো সি নম্বর তুমি কি রোজ মহাভারত পড়ো ডি নম্বর তুমি মহাভারত সম্পর্কে কি জানো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি নম্বর অপশন তুমি মহাভারত সম্পর্কে কি জানো এটা সহজ ও পরিষ্কার নয় উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো এ নম্বর বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান বি নম্বর সাধু ভাষা ব্যবহার সি নম্বর চলতি ভাষার ব্যবহার ডি নম্বর উপরের সবগুলি এখানে সঠিক উত্তর হয়েছে বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শিশুদের ব্যাকরণের জ্ঞান থাকা জরুরি কারণ এ নম্বর এটি ব্যক্তিত্বের ব্যক্তিত্বকে বিকশিত করে বি এর থেকে তারা আত্মবিশ্বাস লাভ করতে পারে সি নম্বর এর জন্য তারা সঠিক বলতে এবং লিখতে পারে ডি নম্বর এর থেকে তারা সঠিকভাবে করতে পারে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন এর জন্য তারা সঠিক বলতে এবং লিখতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ